চীনে গত এক বছরে চারজন রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এসব মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক বলে মানতে নারাজ। তবে ঠিক কি কারণে এসব রাষ্ট্রদূতদের আকস্মিক মৃত্যু হয়েছে তার রহস্য এখনও উন্মোচিত হয়নি। গত এক বছরে দেশটিতে দায়িত্ব পালন করতে এসে জার্মান, মিয়ানমার, ইউক্রেন ও ফিলিপাইনের রাষ্ট্রদূত মৃত্যুবরণ করেন। সর্বশেষ গত 7 আগস্ট দক্ষিণ পশ্চিম চীনের কুনমিং শহরে আকস্মিকভাবে মারা যান চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ মায়ো থান্টপে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বেইজিং এর কূটনৈতিক সূত্রে বার্মিজ এই রাষ্ট্রদূতের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। 8 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে চীনে মারা যাওয়া মিয়ানমারের ওই রাষ্ট্রদূতের নাম উ মায়ো থান্টপে। সোমবার মিয়ানমারের একটি রাষ্ট্রীয় সংবাদপত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে থান্টপের মৃত্যুর জন্য শোক প্রকাশ করা হয়েছে, তবে সেখানে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। রয়টার্স বলছে বেইজিং এর কূটনীতিকরা এবং চীনা ভাষায় প্রকাশিত মিয়ানমারের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রদূত উ মায়ো থান্টপের আকস্মিক মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক হতে পারে। স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রদূত উ মায়ো থান্টপেকে সর্বশেষ গত শনিবার দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে একজন স্থানীয় কর্মকর্তার সাথে দেখা গিয়েছিল। চীনের এই অঞ্চলটি মিয়ানমারের সীমান্তবর্তী। অবশ্য চীনে অবস্থিত মিয়ানমার দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। রয়টার্স বলছে উ মায়ো থান্টপে হলেন চতুর্থ রাষ্ট্রদূত যিনি গত এক বছরের কম সময়ের মধ্যে চীনে দায়িত্ব পালনের সময় মারা গেলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে চীনে দায়িত্ব পালন করতে এসে মারা যান জার্মান রাষ্ট্রদূত জ্যান হ্যাকার। বেইজিং এর পোস্টিং এর 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে 54 বছর বয়সী এ রাষ্ট্রদূত মারা গিয়েছিলেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সেরোহি কামিশেভ মারা যান। ফেব্রুয়ারিতে বেইজিং শীতকালীন অলিম্পিক ভেনুতে যাওয়ার সময় বা তার কিছু সময় পরই মারা যান 65 বছর বয়সী কামিশেভ। এরপর গত এপ্রিল মাসে মারা যান দেশটিতে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে সান্তিয়াগো চিটোস্টা রোমানা। 74 বছর বয়সী এই রাষ্ট্রদূত চীনের পূর্বাঞ্চলীয় আনুহুই প্রদেশে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান।